আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ দিয়ে। আজ বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার শিরোনাম, নজানে অগ্নিকাণ্ড মোকাবিলায় সক্ষমতা নেই ফায়ার স্টেশনের, দুটি লঞ্চের মধ্যে একটি নতুন আর একটি লক্কর ঝক্কর, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা বরিশাল নদীপথ। পটুয়াখালীতে বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, মাটির পরিবর্তে বালু ব্যবহার, স্থানীয়দের চাপে কাজ বন্ধ করল ঠিকাদারি প্রতিষ্ঠান। রোজা নামাজ করতারি শান্তিতে থাকতে পারি শান্তিতে, আগে বড় কষ্ট আছিলাম ঘর দিত, আমরা খুব শান্তি আছি। আশ্রয়ন প্রকল্পে বদলে গেছে পটুয়াখালীর গৃহ ও ভূমিহীনদের জীবনযাপন, ঘর পেয়ে আদায় করতে পারছেন নামাজ রোজা, প্রধানমন্ত্রীর জন্য দোয়া। এবং কড়া নাড়ছে পহেলা বৈশাখ, মৃৎশিল্পীদের রাত দিন ব্যস্ততা, চলছে মাটির তৈজসপত্র ও খেলনা রাঙিয়ে তোলার কাজ, সারা বছরের লোকসান কাটিয়ে ওঠার আশা। নৌযানে অগ্নিকাণ্ড মোকাবিলায় সক্ষমতা নেই নৌ ফায়ার স্টেশনের, বরিশাল বিভাগের ছয় জেলার জন্য মাত্র দুটি লঞ্চের মধ্যে একটি নতুন হলেও আরেকটি অবস্থা লক্কর ছক্কর। এছাড়াও ভুয়া চালক, নদীতে বয়া, বাতি, বিকনসহ নানা সংকটে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা বরিশাল নদীপথ। ঝড়ের মৌসুম শুরু হলেও কর্তৃপক্ষের নেই কোনো প্রস্তুতি। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপূর্ব রিপোর্টে। ঝালকাঠি সুগন্ধা নদীতে 2021 সালে এমভি অভিযান 10 নামের লঞ্চে অগ্নিকাণ্ডে মারা যান 49 জন। সংশ্লিষ্টদের অভিযোগ, অগ্নি নির্বাপক নৌযান থাকলে হয়তো এত মানুষের প্রাণ যেত না। ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের ছয় জেলায় রয়েছে মাত্র দুটি নৌ ফায়ার স্টেশন, আর দুটি অগ্নি নির্বাপক লঞ্চের একটি লক্কর ঝক্কর, অপরটি বহরে নতুনে যুক্ত হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটলে সামাল দেয়া কঠিন বলে মনে করেন সংশ্লিষ্টরা। একটি ফায়ার স্টেশন পটুয়াখালীতে আছে, নদী ফায়ার স্টেশন, সে জায়গায় একটু জনবলের ঘাটতি হয়, সে জায়গায় মাঝে মধ্যে বড় ধরনের কোনো ইনসিডেন্ট হলে আমাদের মুভ করতে হয়। ঢাকা বরিশাল নৌপথের বিশাল আকৃতির এক একটি লঞ্চের ওজন 1200 থেকে 1500 মেট্রিক টন, অথচ লঞ্চ ডুবলে তা উদ্ধারে যে চারটি জাহাজ রয়েছে, হামজা, রুস্তম, নির্ভীক, প্রত্যয়, এর সবগুলো মিলে ধারণ ক্ষমতা মাত্র 400 মেট্রিক টন। উদ্ধারকারী সংশ্লিষ্টরাই বলছেন, বড় লঞ্চ তো দূরে থাক, মাঝারি লঞ্চ ডুবলেও তা উদ্ধারের সক্ষমতা নেই বাংলাদেশের। বড় লঞ্চের কথাটা মাথায় রেখেই আমরা ক্ষমতা সম্পন্ন আরও উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটিএ এটা করায় করার ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে লঞ্চ মাস্টাররা অভিযোগ করেছেন, নদীতে সচল নেই বয়া, বাতি, বিকন, তার উপরে টাকার বিনিময়ে প্রশিক্ষণ ছাড়াই ভুয়া সনদ দেয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে লঞ্চের। বাতিগুলো বা বয়াগুলো যদি স্থাপন সঠিকভাবে থাকে তাইলে জোর তুফানে আমাদের অনেক সুবিধা। তার কাছে যদি এটা অবৈধ কাগজ থাকে সে তো আসলে জাহাজ চালাইতে জানে না, এই জন্য একটা দুর্ঘটনা হইতে পারে বড় ধরনের। বরিশালে অভ্যন্তরীণ রুটে 36টি ও দূরপাল্লা রুটে 20টি লঞ্চ চলাচল করে। প্রতিদিন গড়ে 10 থেকে 15 হাজার মানুষ যাতায়াত করেন লঞ্চে, ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নিয়মনীতির তোয়াক্কা না করেই পিরোজপুরে যত্রতত্র গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান। এসব দোকানে নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অবস্থার জন্য কর্তৃপক্ষের তদারকিকে দোষেন শহরবাসী, তবে ফায়ার সার্ভিস বলছে জোরদার করা হয়েছে মনিটরিং। জিয়াউল হকের তথ্য ও মাহমুদুল হাসানের ছবিতে রিপোর্ট। পিরোজপুর জেলার কলেজ রোড, যার 1 কিলোমিটারের মধ্যে রয়েছে কমপক্ষে 10 থেকে 12টি গ্যাস সিলিন্ডারের দোকান। জেলায় গ্যাস সংযোগ না থাকায় এলপি গ্যাসের ওপর নির্ভরতা শতভাগ। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই করে উঠেছে 2000-এরও বেশি দোকান, এমনকি মুদির দোকানগুলোতেও চলছে অবাধে সিলিন্ডার বেচাকেনা। যথাযথ রক্ষণাবেক্ষণ কিংবা অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে অগ্নি দুর্ঘটনার। পথে একটা পান বিক্রি করে, সেও 2টা সিলিন্ডার নিয়ে বসছে। নাপিতের দোকান, সেলুন, সেখানেও দেখা যায় যে 3টা সিলিন্ডার নিয়ে তারা বসছে। হঠাৎ যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমাদের নিবানোর জন্য যে যত্নাংশ দরকার বা প্রশিক্ষণ দরকার সেগুলো নিয়ে আমাদের সঠিক স্থানে বিক্রি করা উচিত। বিভিন্ন মোড়ে মোড়ে দোকানগুলো গ্যাস রাখতেছে, তাতে কনজিউমারের সুবিধা হচ্ছে আর কি। এ কারণে
আমরাও দেই, ডিলারশিপ চালাই, আমাদের প্রত্যেকটা কোম্পানির চাপ থাকে, ডোর টু ডোর আপনার দোকানে যাইতে হবে, যে দাঁড় চললেও সেখানেও মুভ করতে হবে, যার জন্য আমরা আসলে অনেক সময় কোম্পানির চাপেও বাধ্য হয়ে যাই সব দোকানে গ্যাস দিতে। কিছু কিছু ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না স্বীকার করে ফায়ার সার্ভিস জানাই অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আপনারা যেভাবে করছেন এটা বিপজ্জনক, এটাকে আপনি সঠিকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আমরা এই মোটিভেশনটুকু চালাচ্ছি। যারা আমাদের কাছে লাইসেন্সের আবেদন করতেছেন আমরা তাদেরকে সেগুলো পরিদর্শন সাপেক্ষে আমরা সাধারণত তাদেরকে লাইসেন্স প্রদান করে থাকি। 2022 সাল থেকে এ পর্যন্ত জেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণজনিত মোট 49টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। সময় সংবাদ, পিরোজপুর। পটুয়াখালীতে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বালু, পরে স্থানীয়দের চাপে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা, তাদের দাবি মাটির সঙ্গে সামান্য বালু মেশানো হয়েছে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি, মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করার কথা, কিন্তু বেড়িবাঁধের পাশ থেকেই বালু উত্তোলন করে উপরে মাটির প্রলেপ দিয়েই সারা হচ্ছে বেড়িবাঁধ সংস্কারের কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা জিরো পয়েন্ট হয়ে ধুলাশ্বর থেকে খাজুরা পর্যন্ত 38 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের উদ্যোগ নেয় সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে 158 কোটি টাকা ব্যয়ের কাজটি পায় চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিকো। এই কাজে মাঠ পর্যায়ে দায়িত্ব পেয়েছে অনেকগুলো সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান, তার মধ্যে এই অনিয়মের অভিযোগ ওঠে খুকুমনি স্টোরের বিরুদ্ধে। স্থানীয়রা জানায় দিনে কাজ না করে বেশিরভাগ সময় রাতের আধারেই কাজ করছে তারা, পরে স্থানীয়দের চাপে কাজ বন্ধ রেখে গা ঢাকা দেয় অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। রাতে বালি উঠাই দিয়া দিনে আবার ওই বালি দিয়া মাটিটাকে ঢাকিয়ে দেয়, দেখা গেছে 1 ফুট কাদা দিলে সেখানে বালি দেয় 10 ফিট, মাটি দিয়ে কোনো রাস্তা বাঁধে না। আমরা এলাকাবাসী, আমাদের পাশে যারা আছে রাইসিয়া কাজ কন্ট্রাক্টর বলছি, আমরা শতভাগ মাটির কাজ দেখতে চাই। এইভাবে করলে তো মাটি আবার ধুয়ে সেই আবার সেই জায়গা মতো চলে যাবে, বালি জায়গার রাস্তা থাকে তো আবার ধুয়ে সমান হয়ে যায়। ইউনো মহোদয়, তার পানি উন্নয়ন বোর্ডকে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, তারা বলছে সুষ্ঠু তদন্তের পরে তারপর কাজ আবার নতুন করে শুরু হবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা, মাটির সঙ্গে সামান্য বালু থাকলেও পুরোপুরি বালু দেওয়ার কোনো সুযোগ নেই। কিছু জায়গাতে মাটির পরিবর্তে বালি দিচ্ছে, ওই অংশটুকে আমরা সব পরিদর্শন করে বালি অপসারণ করার পরে পরবর্তী কাজ করার জন্য আমরা তাদেরকে নির্দেশনা প্রদান করি। 2017 সালে জুলাই মাসে শুরু হওয়া কাজটি এবছর জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুই দফা সময় বাড়িয়ে চলতি বছর জুনের মধ্যে টার্গেট দেওয়া হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বদলে গেছে পটুয়াখালীর গৃহহীন ও ভূমিহীন পরিবারের জীবনযাত্রা। একসময় যাদের মাথা গোঁজার ঠাঁই ছিল না তারা এখন জমি সহ পাকা ঘর পেয়ে অনেকেই স্বাবলম্বী। রমজান মাসে রোজা রেখে আর নামাজ পড়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছেন তারা। তৌকি প্যাদার ক্যামেরায় শিকদার জাবির হোসেনের রিপোর্ট। রমজান মাসে সেহরি ও ইফতারে ভোগান্তি নেই আগের মতো, স্বাচ্ছন্দ্যে নামাজ রোজা পালন করছেন তারা। রোজা নামাজ করতে শান্তিতে থাকতেও পারি, শান্তিতে আল্লাহ কোনো কষ্ট হয় নাই। 90 বছর বয়সী বৃদ্ধা আলফাতুন নেসা থাকতেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহীনখালি বেড়িবাঁধের একটি ঝুপড়ি ঘরে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে তার জীবনযাত্রা। পাকা ঘরে এখন সুখে দিন কাটছে তার। সুন্দর পরিবেশে রোজা নামাজ পড়ার মধ্য দিয়ে সময় কাটাতে পেরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আগে বড় কষ্ট ছিলাম, আমরা খুব শান্তি আছি। আশ্রয়ণ প্রকল্পের ঘর এভাবেই বদলে দিয়েছে পটুয়াখালীর ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্যের চাকা। জমিসহ ঘর পেয়ে সবজির বাগান, হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। উপকর ভোগীদের স্বাবলম্বী করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সেখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, ঋণ দান থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের সঙ্গে রয়েছে 2টি বেডরুম, 1টি ডাইনিং, টয়লেট, বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানির ব্যবস্থা। উপকূলীয় এ জেলায় 4 ধাপে ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয় 7,351টি ঘর। ইতিমধ্যে ঘর পেয়েছেন 4,241 জন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পয়লা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুর ও পটুয়াখালীর মৃৎশিল্পীরা। এখন শেষ পর্যায়ে চলছে মাটির তৈজসপত্র ও
খেলনা রাঙিয়ে তোলার কাজ। শিল্পীরা বলছেন, বাংলা নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী পণ্যের বেচা বিক্রি বাড়লে কিছুটা কাটে উঠবে সারা বছরের লোকসান। আর মৃৎশিল্পীদের আধুনিকায়নে তৎপরতার কথা জানিয়েছে বিসিক। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম ও শহরে অনুষ্ঠিত হয় মেলাসহ নানা লোকজ উৎসব। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ে মাটির তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা। এতে ফাল্গুন থেকেই মাটির তৈজসপত্র ও খেলনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন পালপাড়ার মৃৎশিল্পীরা। বৈশাখ উপলক্ষে পণ্য প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের পাঁচটি, পালপাড়ার প্রায় 1500 মৃৎশিল্পী। এখন শেষ মুহূর্তে চলছে মাটির তৈরি পণ্য রাঙিয়ে তোলার কাজ। এসব তৈজসপত্র ও খেলনা যাচ্ছে রাজধানীর ঢাকাতেও। রং দিয়ে তারপর বিভিন্ন কারুকাজ করে আমরা এগুলো বিক্রি করার জন্য তৈরি করি, মানুষকে যাতে সহজভাবে আরো সৌন্দর্যের কাছে পৌঁছে দিতে পারি। পুতুল তৈরি করি, কয়েলবেড়ি তৈরি করি, আমরা সারা বছর এই কাজ করি। পরিবেশ বান্ধব মৃৎশিল্পের আধুনিকায়নে পদক্ষেপের কথা জানিয়েছেন বিসিক। জেলা প্রশাসন পিরোজপুর থেকেও তাদেরকে আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আমরা বিসিক থেকে এবং অন্যান্য দপ্তর থেকে তাদেরকে ঋণ সহযোগিতাও করে থাকি। এদিকে বর্ষবরণ সামনে রেখে পটুয়াখালীর বাউফলের পালপাড়ার মৃৎশিল্পীরাও ব্যস্ত তৈজসপত্র সহ শৌখিন পণ্য প্রস্তুতে। মাটির তৈরি পণ্য কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা, যাচ্ছে দেশের বাইরেও। আমাদের কিছু কিছু প্রোডাক্ট যেগুলো ইউরোপে যাচ্ছে, যেমন দইয়ের পাত্র, তো এখন ওরা চাচ্ছে যে ভালো সুন্দর একটু হালকা টাইপের মাল দেওয়ার জন্য, আমাদের তো অত্যাধুনিক ওই রকম মেশিন নেই। স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজন আছে, যাতে আমরা একটু আধুনিক মেশিন পত্র কিনতে পারি। কুটির শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে 4% ঋণে অনুদানা ঋণ দেওয়া হয়েছে। শুধু বর্ষবরণ নয়, বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান ও ঘরোয়া শোভাবর্ধনে দিন দিন চাহিদা বাড়ছে মাটির তৈরি পণ্যের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ভোলায় প্রায় 3 কিলোমিটার সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে ব্যাহত হচ্ছে অন্তত 3টি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা। ভূমি অফিসের নিষেধাজ্ঞাকেও পাত্তা দেয়নি ভূমিদস্যুরা। দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা ভূমি অফিসের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকা দিয়ে প্রবাহিত সরকারি খালের উপর পানি উন্নয়ন বোর্ড নির্মিত ব্রিজের মুখে পাইলিং করে দেয়া হয়েছে বাঁধ। বালু ফেলে ভরাট করা হচ্ছে পূর্ব দিকের অংশ, এমনকি খালের মধ্যেই নির্মাণ করা হচ্ছে স্থাপনাও। স্থানীয়দের অভিযোগ, আবু তাহের ও তার সহযোগী মোহাম্মদ ইব্রাহিম প্রভাব খাটিয়ে দখল করেছেন খালের প্রায় 20%। চক্রের যোগসাজশে ভরাট করা হচ্ছে ব্রিজের পূর্ব ও পশ্চিমে খালের প্রায় 3 কিলোমিটার অংশ। এতে ব্যাহত হচ্ছে অন্তত 3টি এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ও নৌকা চলাচল। খালটা মরে যাওয়ার কারণে ব্যক্তি মালিকানাধীন জমি দাবি করে তারা যার যার মুখে দিয়া এই জমি ভরাট করে বালু দিয়ে ভরছে। খাল ছিল, এরা আমাদের যারা এখন কিনছে এরা সবাই কিনিয়ে করতে আছে। ফসলি জমি প্লাস এখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস আসলে, যেমন ফায়ার যে পানি দেওয়ার ব্যবস্থা করবে সে ব্যবস্থাও নাই। জমিনের মুখ সে এরা বালু ফেলাইতে আছে, আমি নিষেধ করছি, আমার নিষেধসত্ত্ব তারা মানে নাই। 30 ফিট দীর্ঘ একটি ব্রিজ, তার নিচে যে খাল রয়েছে সেই খালটি রাতারাতি ভরাট করে ফেলছে, এটি আমাদের জন্য দুঃখজনক। সরকারি খাল দখলের বিষয়টি অকপটে স্বীকার করেন অভিযুক্তরা। যে অল্প আমি করা চার করা জায়গা ভোট করে আমার নিচে ফাইভ দিয়ে দিছি, এরকম সবাই দিছে ফাইভ, যারা ভোট করে ফাইভ দিছে। খাল দখলের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস। তারা যা বেআইনিভাবে খাল দখল করছে সেটি বন্ধ করে দিতে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা পরবর্তীতে যারা যে খাল দখল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। প্রায় 10 কিলোমিটার দীর্ঘ খালটির দুই পারে বসবাস করেন 2000 পরিবার। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ঝালকাঠির শহরতলি আর গ্রামে গ্রামে এখন সিদেল চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে অসংখ্য পরিবারের। দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে টাকা পয়সা সহ গবাদি পশু। নদী তীরবর্তী আর দুর্গম এলাকায় পুলিশ ক্যাম্প কিংবা টহল ব্যবস্থা জোরদারের দাবি এলাকাবাসীর, তবে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
জেলা সদরের নুরুল্লাপুর গ্রামের গৃহবধূ মাকসুদা বেগম এখনও স্বাভাবিক হতে পারেননি। তৃতীয় রোজায় শীত কেটে তার ঘরে ঢোকে একদল মুখোশধারী। বিষয়টি টের পেলে মাকসুদা ও তার শিশু ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে মুখোশধারী দুর্বৃত্তরা। নিয়ে যায় স্বর্ণ অলঙ্কার ও মোবাইল ফোন। তার দুদিন আগে এক ইউনিয়নের বারৈকরণ গ্রামেও শীত কেটে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। একই কায়দায় আরেকটি পরিবারের সবকিছু লুট করে। এ সময় গলার স্বর্ণ অলঙ্কার নিয়ে টানাটানি করলে আহত হন এক নারী। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। শুধু গ্রামাঞ্চলেই নয়, গত তিন মাসে জেলা শহর ও উপজেলা শহরের কয়েকটি ডাকাতির ঘটনাও ঘটেছে। দুর্গম এলাকাগুলোতে পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি টহল পুলিশ জোরদারের দাবি এলাকাবাসীর। ওই পাশের বাড়ি যাইয়া রাত্রে হইলেই বলালো, ওই পাশের বাড়ি যাইয়া থাকি আমি। এত আমার আতঙ্ক, ভয় লাগিয়ে গেছে। আমার জীবনে এই রকমের ভয় আসলে না। মায়ের গলার কাছে একটা বটি ধরছে আর আমার ফোনটা নিয়ে গেছে পাশ থেকে। অস্ত্রের সামনে জিম্মি করে তাদের সবকিছু নিয়ে যায় এবং এখনো আতঙ্কে এই ফ্যামিলিটা আছে। এসব ঘটনায় অভিযান চালিয়ে কয়েকজন সিধেল চোরকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এই উঠোন বৈঠক করি, আইন সহায়তা দিয়ে থাকি। তাছাড়া যে এলাকাগুলো একটু শহর থেকে একটু দূরে এবং কমিউনিকেশন খারাপ, সেই এলাকাগুলোতে আমরা নিয়মিত টহল জোরদার করেছি। তাছাড়া কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে রাত্রিকালীন পুলিশকে সহায়তা করার জন্য তাদেরকেও সজাগ রাখা হচ্ছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত তিন মাসে জেলায় চুরি, ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় 15টি মামলা হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বরিশালের দর্জিপাড়ায়। পছন্দ মতো পোশাক বানাতে ভিড় করছেন গ্রাহকরা। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহানা শিরিন একমাত্র মেয়ে রিদিতা ইসলামকে নিয়ে এসেছেন নগরের কাঠপট্টি এলাকার দর্জিপাড়ায়। নিজের জন্য থ্রি পিস আর মেয়ের জন্য লেহেঙ্গা বানাবেন তিনি। ঈদে রেডিমেড কাপড়ের ভিড়ে নিজেদের আলাদা রাখতে ও পছন্দসই ডিজাইন দিয়ে কাপড় বানাতে দর্জিপাড়ায় এসেছেন তারা। ঈদের আগেই পোশাক তৈরি চান তারা। নিজের পছন্দ মতো বানাতে পারি, সেজন্য মানে রেডিমেডের পাশাপাশি সবসময় আমি জামা কাপড় বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের লেহেঙ্গা বানাতে এসেছি আমার মায়ের সাথে, এজন্য আমি খুব খুশি। শুধু শাহানা শিরিন ও তার মেয়েই নন, দর্জিপাড়ায় ভিড় বেড়েছে নারীদের। তবে দর্জির দোকানগুলো ঈদের সুযোগে মজুরি বেশি রাখছে বলে জানান গ্রাহকরা। জামার মজুরির দাম বেশি, একটু কম হলে আমাদের জন্য ভালো হতো। পোশাকের পাশাপাশি সারারা বানাইতে দিচ্ছে। এবারের ঈদে চাহিদা বেড়েছে গাউন, লেহেঙ্গা ও থ্রি পিস বানানোতে। অর্ডার বেশি থাকায় রোজার শুরু থেকেই দিন রাত কাজ করছেন দর্জিপাড়ার কারিগররা। তবে বর্তমানে দ্রব্যমূল্যের দাম বাড়ায় মজুরি কিছুটা বেড়েছে বলে জানান তারা। এবার ঈদে আপনার ড্রেস চলতেছে লেহেঙ্গা, গাউন, থ্রি পিস। সামনে যে কদিন আছে কাস্টমারের কাজটা ডেলিভারি দিতে পারি, এই জন্য আমরা এখন সারা কাজ করি। বরিশাল নগরীতে ছোট বড় মিলিয়ে মোট 5 শতাধিক দর্জির দোকান রয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত সব ঘটনা। বরিশাল সদর উপজেলার উত্তর রায়পাশা এলাকার একটি মাছের ঘেরে রুবি বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয় 4 এপ্রিল। পরের দিন তার ছেলে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নৌযানে অগ্নিকাণ্ড মোকাবিলায় সক্ষমতা নেই ফায়ার স্টেশনের। দুটি লঞ্চের মধ্যে একটি নতুন আর একটি লক্কর ঝক্কর। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা বরিশাল নদীপথ। পটুয়াখালীতে বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ, মাটির পরিবর্তে বালু ব্যবহার। স্থানীয়দের চাপে কাজ বন্ধ করলো ঠিকাদারি প্রতিষ্ঠান। রোজা নামাজ করতে শান্তিতে থাকতে পারি, শান্তিতে আগে বড় কষ্ট আছিলাম, ঘর দিতে আমরা খুব শান্তি আছি। আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে পটুয়াখালীর গৃহ ও ভূমিহীনদের জীবনযাপন। ঘর পেয়ে আদায় করতে পারছে নামাজ রোজা, প্রধানমন্ত্রীর জন্য দোয়া। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।